ওই নায়ক এদিকে আয়, শোন 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 শোন, স্টাইলিশ বাইক, চোখে সানগ্লাস, হ্যারে নায়ক, কোনো নায়িকা টাইকা পেলি না সারা জীবন এভাবে সিঙ্গেলেই থাকবি। শোন, একদম বাজে কথা বলবি না, যেদিন গার্লফ্রেন্ড সাথে নিয়ে ঘুরবো না সেদিন হা করে তাকিয়ে থাকবি। এক সেকেন্ড, হয়েছে হয়েছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, নায়ক নায়ক ভাব, নায়িকার ভাব। ঠিক আছে ঠিক আছে, সময় আসুক সব দেখতে পাবি। কিরে ডাবলু, কোথায় চললি? তোর সাথে দেখা করতে যাচ্ছি। কি বলিস, তোর আবার গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড নেই বলে কি আর কারো গার্লফ্রেন্ড থাকতো না? দেখি পাচ্ছা কি বলে কি রে, এটুকু বাচ্চার আবার গার্লফ্রেন্ড? চাই গিয়ে দেখে আসি তো। কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, কোথায় ছিলে তুমি? যাও, তোমার সঙ্গে আর কথাই বলবো না। আরে শোনো, রাগ করবো না, দেখো তোমার জন্য কি এনেছি। চকলেট, মাই ফেভারিট, থ্যাংক ইউ সুইটু। হায় রে, এটুকু বাচ্চা ছেলেটা কি সুন্দর প্রেম করছে, আমি কি দোষ করলাম ভগবান যে আমার একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দিতে পারছো না? দেখ জান, তুমি খালি আমার মিস কল মারো। কারে মিস কল মারবো না তো কি করবো, তুমি কি আমাকে ব্যালেন্স করে দাও কিপটা একটা। কি করাম কও, বাপেই তো আমার টাকাই দেয় না, তাই মাঝে মাঝে বাবার পকেট মেরে তোমার লইয়া গিফট লইয়া দেই। তোমার যে ঘুরতে নিয়ে যাই এগুলো তো একবার কও না। সবই যখন করো তাহলে মোবাইলে ব্যালেন্স করে দাও না কেন? আচ্ছা জান, ঠিক আছে, এইবার থেকে তোমার ব্যালেন্স ভরে দিই। সত্যি তো? হ্যাঁ সত্যি কইতেছি। জান চল এবার একটু প্রেম করি। সালা, এরকম একটা 420 ছেলে এত সুন্দর গার্লফ্রেন্ড, আর আমি এত হ্যান্ডসাম হওয়া একটা গার্লফ্রেন্ড নেই, দেখ ভালোই লাগে না। ওই তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু কিছুতেই সাহস পাচ্ছি না। এত ঢংনা মেরে যা বলবি জলদি বল। আগে বল, তুই রাগ করবি না তো? তুই বলবি না আমি যাবো এখান থেকে। আচ্ছা বলছি বলছি, ঘটনা হলো দেখ, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তো তুই আমার গার্লফ্রেন্ড হবি প্লিজ। কি? নো ওয়ে, তোকে জাস্ট আমি ভালো ফ্রেন্ড মনে করি, দ্যাটস ইট। আচ্ছা গার্লফ্রেন্ড না হোস, কমপক্ষে একটা ভালো গার্লফ্রেন্ড তো খুঁজে দে। শোন, তোর কি আমাকে ঘটকি বলে মনে হয়? নিজের গার্লফ্রেন্ড নিজেই খুঁজে নে, আমি চললাম বস। কিরে বন্ধু, এখানে একা একা মন খারাপ করে বসে আছিস, কি হলো তোর? আর বলিস না বন্ধু, দেখ একবার ফ্ল্যাশব্যাকে। সবই তো বুঝলাম, তবে তুই কোনো চিন্তা করিস না, তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে।
সত্যি বলছিস বন্ধু? তাহলে বলে ফেল তাড়াতাড়ি। তবে শোন, আমাদের পাড়া মোড়ে একটা বট গাছ আছে, ওই গাছের নিচে একজন প্রেমিক বাবা বসে, তার আবার দুজন প্রেমিকের অ্যাসিস্ট্যান্টও আছে। শুনেছি বাবা নাকি একটা চমৎকার লাড্ডু দেয়, সেই লাড্ডু খেলে নাকি কেউ আর সিঙ্গেল থাকে না। তাহলে আর সময় নষ্ট না করে আমাকে সেই প্রেমিক বাবার কাছে নিয়ে চল। চল। হ্যাঁ চল। বাবা, বল কি সমস্যা তো? বাবা, আমার একটাও প্রেমিকা নেই। অনেক চেষ্টা করেছি কিন্তু আজ পর্যন্ত একটাও প্রেমিকা হলো না। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। এবার আপনি কিছু করুন বাবা। চিন্তা করিস না, তোর সব সমস্যার সমাধান আমার কাছে আছে। বম্বলে এই নে এই লাড্ডুটা, যে মেয়েকে খাওয়াবি সেই মেয়ে চিরজীবনের জন্য তোর প্রেমিকা হয়ে যাবে। ঠিক আছে বাবা। আর মনে রাখিস, এই লাড্ডুটা শুধু একটি মেয়েকে খাওয়াবি, না হলে কোনো চমৎকারই কাজ করবে না। আচ্ছা বাবা, আশীর্বাদ করুন যেন আমি সফল হই। আরে মোহনা, যাই লাড্ডুটা মোহনাকে গিয়ে খাইয়ে আসি। কিরে মোহনা, এখানে কি করছিস? কিরে, কোনো উত্তর দিচ্ছিস না যে? আমি তোকেই বলছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। কানে এগুলো যে চিল্লাস না তোরে। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। এই দেখ আমি তোর জন্য কি এনেছি। লাড্ডু, আই হেট লাড্ডুস। আমার লাড্ডু খেতে একদম পছন্দ না। প্লিজ এমন করে বলিস না, আমি অনেক শখ করে তোর জন্য এনেছি আর তুই বলছিস খাবি না। দেখ, মাথা গরম করিস না, খেয়ে নে না, একটা খেলে তোর কিচ্ছু হবে না। প্লিজ গেলে এখান থেকে, শান্তি মতন গেম খেলছি বাবা, তার উপায় নেই। কি যে করি, কোন মেয়েকে যে খাওয়াই লাড্ডুটা। আরে এটা প্রিয়াঙ্কা না? একটা সময় ওকে লাইক করতাম, আজ ওকে পেয়েছি। যেভাবে হোক এই লাড্ডুটা আমার ওকে খাওয়াতেই হবে। হে ভগবান, আশীর্বাদ করো যেন আমি সফল হই। দাঁড়া প্রিয়াঙ্কা, কোথায় যাচ্ছিস? এই তো বাড়ি যাচ্ছিলাম। সে নয় ঠিক আছে, কিন্তু আমার একটা তোর কাছে রিকোয়েস্ট আছে, প্লিজ রাখবি রিকোয়েস্টটা। কি রিকোয়েস্ট শুনি? অনেক শখ করে এই লাড্ডুটা তোর জন্য এনেছি, প্লিজ এই লাড্ডুটা খেয়ে নে। আমার জন্য কিছু খাওয়া নিয়ে যা। কি বলছেন ম্যাডাম, এই কিছুক্ষণ আগেই না আপনি দু প্লেট বিরিয়ানি খেলেন, এখন আবার আপনার খিদে পেয়েছে? লেটুস, আই লাভ লেটুস। Hey,
আমার ছেলে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও।